गाइब শুনুন তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে এই সুন্দর মানব দেহ নিয়ে আমরা এই পৃথিবীতে সকলে এসেছি একদিন সকলকে যেতে হবে এই গোবিন্দের চরণতলে তাই আমার মায়েরা ভাবছে এখনকার মেয়েরা কেমন হয় মানে একটু উলুধ্বনি দিতে ভয় পায় বা লজ্জা লাগে তাই না মা যদি এ জন্মে উলুধ্বনি না দেন তাহলে পরজন্মে কটকটি ব্যাঙ হয়ে যাবেন কটকটি ব্যাঙ দেখেছেন কটকটি ব্যাঙ দেখবেন এই জীবটা তার উপর দিকে থাকে আর কটকট কট কটকট করে ডাকে তাই উলুধ্বনি হচ্ছে এমন একটা জিনিস যদি আপনাদের উলুধ্বনি দেওয়ার সঙ্গতি থাকলে যদি না দেন তাহলে কিন্তু আপনাদের বড় অপরাধ আর বাবারা যদি একবার দুই বাহু তুলে যদি হাত তুলতে কষ্ট হয় তাহলে আপনি যখন শেষের দিনে যাবেন আপনার জন্য কেউ হাত তুলবেন বলবে এই মানুষটা পাপী ছিল একদিন হরি নাম করে নাই তাই মায়ের একবার উলুধ্বনি আর একবার জোর করে এবং বাবারা হরিধ্বনি একবারে জয় জয় সিদ্ধনাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল রাধে রাধে হরি বল হরি বল তোকে শোনাই শুনুন তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না এই 84 লক্ষ ভ্রমণ করে আমার মানব জন্ম পাওয়া যায় তাই এইভাবে এই জন্ম পেয়েছ আর হেলায় হারিও না তাই বারে বারে আর আশা হবে না রে মন বারে বারে আর আশা হবে না এই ত্রিভুবনে
পাশে অন্ধকার।